রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলে বইমেলা ও বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। उनको क्या करना है, उनको थैंक्स बोलना है, शुक्रिया बोलना है, ठीक है। कोई आपको बुरा करे या कुछ भी करे, चलो अच्छा शुक्रिया करेंगे। और आप ऐसे हाथ जोड़ करेंगे। हमारे स्कूल है शेमफोर्ड फ्यूचरिस्टिक स्कूल, बोई माला बोई प्रदर्शनी व्यवस्था करा हुए थे एवं विभिन्न धरने बोई छात्र छात्री दे देखा আর তাদেরকে বলছি যে বইয়ের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, খেলাধুলার মাধ্যমে অনেক কিছু শেখা যায়, গানের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। এই যে যোগা দেখলেন কিছুক্ষণ আগে, তার মাঝেও অনেক কিছু শিখেছি আমরা। কিন্তু ছেলেমেয়েরা কি হয়েছে, গত দু বছর ধরে তারা মোবাইল ফোন আর টিভি এই রেডিমেড প্রোগ্রামগুলোকে দিয়ে দিয়ে আমরা ছেলেমেয়েদেরকে নষ্ট করে ফেলেছি। তাদের মধ্যে আমরা কিন্তু এই বই উপহার দিতে পারিনি, বইয়ের মধ্যে যে কী লেখা আছে সেটাও উপহার দিতে পারিনি। এই বইয়ের মধ্যে যে কত কী লেখা আছে এটা যদি পড়ি আর আমরা যদি পড়ে এটা নিজেদের মধ্যে আমরা ইন্টারপ্রেট করি, আমরা বিভিন্ন বিভিন্ন জিনিস বলতে পারবো। যেমন ধরুন, এক দেশে এক রাজা ছিল, তার পাঁচ রানী ছিল। এরা সবাই চিন্তা করবে যে রাজা কী পোশাক পরত, রানীরা কীরকম দেখতে ছিল, তারা কী ধরনের পোশাক পরত, তারা কী ধরনের খাবার খেত, এসব চিন্তা তারা করবে, কারণ এটা বইয়ে লেখা নেই। আমরা এই দেখে আজকে স্কুলে বইয়ের প্রদর্শনী এবং মেলা করছি, এবং তার সঙ্গে সঙ্গে বাল দিবস চিলড্রেন্স ডে পালন করা হচ্ছে। আপনারা সবাই জানেন যে আগামীকাল পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন, সেই বুঝে আমরা এই কালকে, যেহেতু অনেকে আসতে পারবে না, মানডে রোববার দিন সবার ছুটি থাকে, সবাই সময় করে আসতে পেরেছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।